প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে করোনা শিশুদের ঝুঁকি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একজন চিকিৎসক। আমরা চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের সেই বিশেষ অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার 1962 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ তোমাকেও। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে করোনায় তো অনেক দিনই তো হয়ে গেল আমাদের দেশে করোনা এসেছে, এবং যদিও আসলে আমরা কিছুটা নিউ নর্মাল লাইফ লিড করা শুরু করছি, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু কমেনি এখনো। সেক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে শিশুদের করোনার ঝুঁকি আসলে কতখানি রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে শিশুদের খুব বেশি আক্রান্ত হওয়ার সংখ্যা আমরা খুব বেশি শুনিনি, কিন্তু বাংলাদেশে কিন্তু চিত্রটা একটু ভিন্ন ছিল, একটু সেই তুলনায় একটু বেশি সংখ্যক শিশুরা আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণের কথা আমরা শুনেছি। কি অবস্থা এখন বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে? আসলে যদিও শিশুদের আক্রান্ত হওয়ার কম, কিন্তু অ্যাডাল্টের চাইতে শিশুদের যদিও আক্রান্ত হচ্ছে না, কম হচ্ছে, বাট ওরা কিন্তু নীরব শিকার হচ্ছে শিশুরা। এক দুই নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের শিশুদের বেশ আক্রান্তই বলা যাবে, আক্রান্ত হচ্ছে বেশি। এতে বোঝা যাচ্ছে যে অনেক আমরা মনে করছি বিশেষজ্ঞরা যে মনে হচ্ছে অপুষ্টিও একটা মেইন কারণ শিশুদের। দুই নম্বর হচ্ছে শিশুদের অন্যান্য জাতীয় যে অসুখ আছে, যেমন কোমরবিডিটিস, অ্যাডাল্টে আমরা যেটা বলে থাকি হাইপারটেনশন, ডায়াবেটিস, হ্যাঁ, এই ধরনের বাচ্চাদেরও কিন্তু কোমরবিডিটিস আছে, যেমন ক্যান্সার, শিশুর ক্যান্সার আছে, অনেক সময় শিশুর কিডনি ডিজিজ আছে, অনেক সময় ব্রেইনের মেনিনজাইটিস, এনকেফালাইটিস, অনেক সময় ধরো অনেক সময় কনজেনিটাল জন্মগত সমস্যা। এই সমস্যার জন্য যখন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে হসপিটালে হসপিটালে ঘুরে, তখনই কিন্তু ওদের আক্রান্তের ঝুঁকিটা বেড়ে যায়। এবং এই ঝুঁকি কিন্তু বাচ্চাদের আমার মনে হচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমরা জানি যে আসলে ম্যাডাম বাংলাদেশের অন্য কোথাও যেটি হয়নি বা পৃথিবীর অনেক জায়গাতে আসলে আমরা শুনিনি, যেটি বাংলাদেশে আপনারা করেছেন এবং সেটির আসলে উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তাই আপনি ছিলেন, যে শিশুদের জন্য একটি করোনা ইউনিট, এবং সেখানে শিশুদের করোনা লক্ষণ নিয়েও যদি থাকে সেখানে ঢাকা মেডিকেলে ওই ইউনিটটাতে ভর্তি হচ্ছে, সেখানে আপনারা কি চিত্র দেখছেন একটু জানবো আপনার কাছ থেকে। আমাদের আসলে ঢাকা মেডিকেল কলেজে একটাই তো শিশু করোনা ইউনিট আছে বাংলাদেশে, এই প্রথম। এখানে কিন্তু চাপ অসম্ভব বেশি ছিল এক সময়ে, চাপ হচ্ছে আমাদের 40-50 জন করে পেশেন্ট ভর্তি হতো, রোগী ভর্তি হতো প্রতিদিন। এখন একটু চাপ কমেছে, আর ঈদের সময় বেশ চাপ কমেছিল, এখন আবার বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এক ব্যাপারটা হচ্ছে যে এখন শিশু করোনা কিন্তু অনেকই হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা যতটুকু হচ্ছে তার চেয়ে কম আমাদের এখানে ভর্তি হচ্ছে। কিন্তু ভর্তি হচ্ছে যারা, তারা হচ্ছে যদি কোভিড নিয়েই ভর্তি হয় শুধু, তাহলে হয়তো নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, বাচ্চার জ্বর হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক কিছু পেয়েছি, আপনারা ইতিমধ্যেই জানেন যে গায়ে র্যাশ হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এমন একটা ভাস্কুলাইটিসের জন্য। এটা তো আসলে করোনা কোভিড ইনফেকশন যেটা, সেটা বেসিক প্যাথোলজি কিন্তু লাংস না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নিউমোনিয়া নিয়ে ম্যানিফেস্টেশন হয়, কিন্তু তারপরেও আছে সারা মাল্টিসিস্টেমই ইনভলভ করছে ভাস্কুলাইটিসের জন্য, ভেসেলগুলি অক্লুশন হয়ে যাচ্ছে, থ্রম্বোসিস হচ্ছে, এম্বোলিজম হচ্ছে, তখনই কিন্তু ম্যানিফেস্টেশনগুলি ডেভেলপ করছে। এখানে কিন্তু কিছু কিছু হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম, যেটা নাকি আমরা মাল্টিপল ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম ইন চিলড্রেন, MISC। তো এখন এই এই ধরনের অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে কাওয়াসাকি ডিজিজ এর কথাও কিন্তু, এটিও কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, একটু জানবো ম্যাডাম আপনার কাছ থেকে এটি বিস্তারিত।
প্রচারিত, যেটি কেন মানে আপনি কাওয়াসাকির সাথে এটির কেন সম্পৃক্ততা বা এই নামটা কেন এসেছে? কেন এসেছে? কাওয়াসাকি ডিজিজ একটা ভাস্কুলাইটিস, এটা মিডিয়াম ভেসেলে ভাস্কুলাইটিস করে। এটা আগে থেকেই ছিল, কিন্তু অন্যান্য ভাইরাল ইনফেকশন, অটোইমিউন ইনফেকশনে এটা কিন্তু ম্যানিফেস্টেশন হতো। এখন যেহেতু কোভিড একটা করোনা ভাইরাস, একটা ভাইরাল ইনফেকশন, এটাতেও করোনা ভাইরাস হচ্ছে ভাস্কুলাইটিস দিয়েই ওরা ম্যানিফেস্ট করে প্যাথোলজিটা, তার জন্যই এই ম্যানিফেস্টেশনটা এসছে। আসলে কাওয়াসাকি আমরা কখন বুঝবো? কাওয়াসাকি যদি আমরা অনেক হাই ফিভার হয়, একদম হাই গ্রেড ফিভার ফর মোর দ্যান ফাইভ ডেজ যদি থাকে, সাথে যদি লিমনোড, আমরা জানি গ্ল্যান্ড ফুলে যায়, সার্ভাইকাল গ্ল্যান্ডগুলি ফুলে যাচ্ছে, তারপরে হচ্ছে টাংটা, জিব্বাটা অসম্ভব স্ট্রবেরি টাং হয়ে যায়, রেড কালার টাং হয়ে যাচ্ছে, আর হচ্ছে আপনার চোখটা লাল হয়ে যায়, হাত পাগুলি ফুলে যায়, আর গায়ের মধ্যে রেশ আসে, এই ধরনের। তারপরে হচ্ছে আরও কিছু আসে যেগুলি আপনার জটিলতা হয়, যেমন হার্টের জটিলতা হয়, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়, শকে চলে আসে, মাল্টি অর্গান যেটা মানে এফেক্ট করছে। আচ্ছা ম্যাডাম, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছে যখন, আপনারা তো অনেক শিশুদেরকে আসলে দেখছেন গত বেশ কয়েক মাস ধরেই, কোভিড নাইন্টিনের যে রোগীগুলো বা শিশুগুলো আসছে, সাধারণত কোনো বয়সের বিষয় কি রয়েছে যে এই বয়সের শিশুদেরকে একটু বেশি দেখছেন, সেটি কি আলাদা করতে পেরেছেন? আসলে আমাদের এখানে যারা আসছে তারা একদিন বয়স থেকেও ম্যানিফেস্টেশন নিয়ে আসছে। আচ্ছা, কিছু কিছু মা আছে যে কোভিড ইনফেকশন ছিল, ওখানে ডেলিভারি হয়েছে, বাচ্চাগুলি নবজাতকগুলি ভর্তি হয়েছে, এবং নবজাতক যখনই আমরা জানি যে ড্রপলেট ইনফেকশনে সাথে এটা ছড়ায়, নিঃশ্বাসে ছড়ায়, মা তো তখন অসুস্থ থাকে, তখন তো এরকম মাস্ক পরা হয়তো মায়ের সম্ভব নাও হতে পারে, তখন কিন্তু স্প্রেড করে বাচ্চাকে, বাচ্চার ট্রান্সমিশন হইতে পারে। এখন হয়েছে অনেক, এখন চার দিনের বাচ্চারও আমরা কোভিড পজিটিভ পেয়েছি, কিন্তু এটা হয়তো পোস্টনেটাল ট্রান্সমিশন না, হয়তো বা পরে আসার পরে ট্রান্সমিশন, পরে আসার পরে। কিন্তু ওই যে গর্ভাবস্থায় যে ট্রান্সমিশন অনেক সময় হয়, যে বা মায়ের কাছ থেকে সংক্রমণের একটা ঝুঁকি অনেক সময় থাকে কি না, এটি অনেক সময় অনেকে ভয় পেয়ে যান, এখনো পর্যন্ত প্রুভ হয়নি, প্রমাণিত হয়নি, তবে আমরা জানি যে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আসছে। শিশুদের যখন কোভিড নাইন্টিনের ম্যানিফেস্টেশন বা যখন লক্ষণগুলো প্রকাশ পায়, কি করা উচিত আসলে? কারণ শিশুদেরকে নিয়ে তো আসলেই আমরা একটু ওরিড, এবং একটু স্বস্তির জায়গা আছে যে কম্পারেটিভলি কম আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে আসলে যদি কোনো লক্ষণ প্রকাশ পায় কি করণীয়? আসলে প্রথম অবস্থায় তো লক্ষণগুলি হচ্ছে শিশুরা হাঁচি দিবে, কাশি দিবে, গলা ব্যথা করে, একটু বড় বাচ্চা হলে গলা ব্যথা করবে, বলবে ওরা, আর কাঁদবে ওরা, মানে রেস্টলেস হবে, অনেক সময় টেস্ট সেন্সেশন চলে যায়, জ্বর হয়, অনেক সময় জ্বর কমও হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে শিশুরা ম্যাক্সিমাম অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। আচ্ছা, লক্ষণ নেই? হ্যাঁ, লক্ষণ নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যখন এরকম ম্যানিফেস্টেশনগুলি দেখা যাবে যে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, তখন কিন্তু এমনি সিমটোমেটিক ম্যানেজমেন্ট করলে চলবে, বাসায় রাখাই উচিত, বাসায় আইসোলেশনে থাকবে। এবং অনেকে ভয় পেয়ে যান যে শিশুটির হয়েছে এবং তখনই হসপিটালে নিতে হবে কিনা, তার মানে শিশুদের ক্ষেত্রেও যে একেবারে শুরুতেই হসপিটালে নিতে হবে এমন কোনো কথা? যখন হসপিটালের দরকার হবে, যদি শ্বাস প্রশ্বাস গতি বেড়ে যায়, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট হয়, তখন বাচ্চাকে হাসপাতালে নিতে হবে, অথবা অক্সিজেন সিচুয়েশনে অনেক সময় পালস অক্সিমেট্রি সবাই বাসায় এখন কিনে রাখেন, ওনারা যদি দেখেন অক্সিজেন সিচুয়েশন 92 নিচে নেমে গেছে, তখন কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এমনি এমনি কোনো ম্যানিফেস্টেশন, যেমন আপার এয়ারওয়ে ক্যাটারগুলি দেখা গেলে, যেমন চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, একটু খুশখুশে কাশি, এগুলির জন্য আসলে হসপিটালের দরকার হয় না। আর কোভিড ইনফেকশন ম্যাক্সিমামই তো অ্যাসিমটোমেটিক থেকে মাইল্ড সিমটম ডেভেলপ করে, এটা আসলে সেলফ লিমিটিং, এটা আসলে কতদিনের মধ্যে। কিন্তু বড়দের ব্যাপারে এটা আলাদা, বড়দের ব্যাপারে যেমন 10 দিন 11 দিনের মাথায় এটা যেটা ডেঞ্জারাস ম্যানিফেস্টেশনগুলি চলে আসে, এবং তখনই আসলে হসপিটালে যাওয়ার একটা প্রয়োজনীয়তা আসে। ম্যাডাম, যেটি আসলে বলছিলাম যে শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে নীরব, মানে তারা নীরব শিকার, আপনি যেটি বলেছেন যে তারা আসলে ঘর থেকে বের হচ্ছে না, বা আমরা কিন্তু তাদেরকে বের করছি না, কিন্তু আমরা যখন বের হচ্ছি বা বড়রা যখন বের হচ্ছে, তারা কিন্তু একটা ঝুঁকি নিয়ে আসছে শিশুদের ক্ষেত্রে। এবং অনেক সময় এমনও হতে পারে যে সেই বড় মানুষটি হয়তো, তার কিছু হয়নি, কিন্তু তার বহন করা জীবাণুটা হয়তো শিশুদেরকে অনেক সময় অ্যাটাক করে ফেলতে পারে, বৃদ্ধদেরকেও করতে পারে। সেক্ষেত্রে আসলে কিছু পরামর্শ জানবো যে আসলে
আসলে কিভাবে এই এই বিষয়টি প্রতিরোধ করা যায়? শিশুরা তো খুবই চঞ্চল, ওরা যেহেতু এখন বাইরে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, মাঠে যেতে পারছে না, বাইরে একটু রেস্টুরেন্টে খাবার খেতে পারছে না, তাহলে ওরা একদম বাসায় বন্দি অবস্থায় এমন অবস্থা হয়েছে যে ওদের ফিজিক্যাল ইনভলভমেন্ট এবং মেন্টাল ইনভলভমেন্ট দুটাই হচ্ছে। ওরা কিন্তু দুই দিকেই কিন্তু খুব ভালনারেবল অবস্থায়, একদম খুবই মন খারাপ থাকে ওদের এই সময়ে। যখনই ওরা দরজার মধ্যে কেউ কলিং বেল দেয় অথবা দরজায় কেউ কে দেখে, তখনই ওরা ঝাপটা দিয়ে ওদের কাছে কোলে চলে যেতে চায় যেন ওরা বাইরে যাবে। আর বাবা মা আসতে তো কথাই নেই, বাবা মা যখন কর্মব্যস্ততার পরে যখন আসেন বাইরে থেকে, আমার মনে হয় শিশুদের থেকে একটু দূরে থাকতে হবে, একটু দূরে থাকতে হবে। প্রথম অবস্থায় ওনারা একটু মাস্কটা খুলে ফেলবেন, হাতটা ধুয়ে সব কিছু কাপড় চোপড় স্বাস্থ্যবিধি অনুযায়ী গোসল করে তারপরে বাচ্চাকে পাশে আসতে হবে। আর এই সময়ে শিশুদেরকে মুখের মধ্যে আদর না করাই ভালো, মুখ থেকে একটু দূরে থাকা, একটু মানে তাদের নিরাপত্তার দিকটা চিন্তা করে সেটি না করলো। আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম, লাইফস্টাইল এবং খাবার দাবার, খাদ্যাভ্যাস একটা বড়, আমরা জানি যে ইমিউনিটিটাকে এখন আসলে যতখানি বেশি করানো যায় মানুষ কিন্তু খুব চেষ্টা করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, কারণ ঝুঁকি এবং মৃত্যুর ঝুঁকিটা আসলে তাদেরই কিন্তু বেশি হচ্ছে যাদের ইমিউনিটি কম, যারা আসলে পেরে উঠছেন না তাদের ইমিউনিটি মানে কমের জন্য। তো সেক্ষেত্রে শিশুদের ইমিউনিটি বাড়ার জন্য কি করা যেতে পারে, সেটি খাদ্যাভ্যাস এবং যদি কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন হয় সেটি কি আসলে শিশুদের ক্ষেত্রে কি কি হতে পারে? এখন শিশুদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। অনেক শিশুরা কিন্তু এখন এমনভাবে বাবা মারা অস্থির হয়ে যান এবং সেন্সিটিভ থাকেন, কিছুক্ষণ পরপরই খাবার দেন যাতে করে বাচ্চাটা কিন্তু মুটিয়ে যাচ্ছে। ওবেসিটি একটা ওয়ান অফ দ্য মেইন কমপ্লিকেশন, এবং এই ওবেসিটিটা কিন্তু আবার তাকে করোনার জন্য খারাপ। ওই জন্য শিশুদেরকে ব্যালেন্স ডায়েটটা দিতে হবে, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দেওয়া হবে কিন্তু এক ঘন্টা পরপর না, সেটা পাঁচ ছয় ঘন্টা পরে পরে, মানে দুইবার কি তিনবার দিলেই হবে। আর শিশুকে এমনিও ফলের রস, লেবুর পানি, শরবত, ভিটামিন সি জাতীয়, ভিটামিন জি জাতীয় খাবারটা একটু বেশি করে দিতে হবে। ইমিউন বুস্ট আপটা যাতে হয় এর সাথে কিন্তু প্রোটিন খাবারটা বেশি দিতে হবে, কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন, যেমন মাছ মাংস দুধ ডিম, এই জিনিসগুলি যদি দেওয়া হয় বাচ্চাদের রোগ প্রতিরোধক শক্তিটা একটু বাড়বে, বাড়লে সেটা করোনার জন্যও ভালো হবে, অন্যান্য ইলনেসের জন্যও ভালো হবে। এখন আপনারা জানেন যে এখন কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এখন আবহাওয়া পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের সমস্যা। শিশুদের ইমিউনিটি বুস্ট আপের জন্য অনেক সময় দেখা যায় যে ওবেসিটি যাদের থাকে তাদের ক্ষেত্রে তো এখন অনেক বেশি আসলে সমস্যা হচ্ছে, কারণ তারা স্কুলে যাচ্ছে না, খেলাধুলা করতে পারছে না। যারা আগে থেকেই একটু ওবেজ যে শিশুগুলো তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে, কি করবে তারা? হঠাৎ করে তো আসলে খাবার দাবার কমিয়ে দেওয়া যাবে না, তারা কি কোনো এক্সারসাইজ বা ঘরের মধ্যে কোনো ইনডোর অ্যাক্টিভিটিস প্রয়োজন? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তারা যেন একটু টেলিভিশন তারপরে ওই যে কোনো ডিভাইসগুলি যেন ইউজ করার সময় খুব কম ইউজ করে। আচ্ছা, যেমন এটা এডিকশন, ইন্টারনেট এডিকশন একটা মহা এখন বিপজ্জনক অবস্থা এই সময়ে, ইন্টারনেট এডিকশন যাতে না হয়। এক দুই নম্বর হচ্ছে শিশুদেরকে যখন পারা যাবে একটু মাঠে, যখন কোনো লোকজন থাকবে না, একটু সাথে যেয়ে একটু ওখানে একটু ব্যায়াম করানো বা একটু ঘোরানো, একটু দৌড়ঝাঁপ করা, যদি মানে যদি সেরকম পরিবেশ থাকে। আর যদি পরিবেশ না থাকে, বাসার ছাদের উপরে অনেক সময় যেতে পারে, যখন কেউ না থাকে একটু দুইজন তিনজন গেল নিজেরা নিজেরা যে একটু খেলাধুলা করলো শিশুদের সাথে, ইনডোর গেমসগুলি খেললো, এতে শিশুরা কিন্তু অন্যদিকে একটু ঝুঁকে যাবে, খাওয়ার দিকে একটু কম ঝুঁকবে। কারণ যখনই অলসতা থাকে তখনই কিন্তু খেতে মন চায় যে এই খায় সেই খায়, অথবা বাবা মাও মনে করে যে না, আর বাবা মারাও যেহেতু খেলছে না বা সেরকম কোনো বিনোদন পাচ্ছে না, সে যখন যেটা চাচ্ছে সেটাই হয়তো তাকে দিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করছে। আচ্ছা, ব্যালেন্স করার জন্য আসলে তার সাথে সাথে অবশ্যই ওয়ার্কআউটটাও প্রয়োজন শিশুদের জন্যও। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেই শিশুটির করোনা পজিটিভ বা কোভিড পজিটিভ হয়ে গেছে, যে শিশুটি সুস্থ হয়ে যায় পরবর্তীতে তার কি আবার করোনা বা কোভিড হওয়ার সম্ভাবনা থাকে কিনা সেটি একটু আসলে এটা নিয়ে অনেক কিছু ফ্যালাসি
কন্ট্রোভার্সি আছে, সবাই কিন্তু এটা নিয়ে খুব সন্দিহান যে আসলে কি রিল্যাপস হচ্ছে নাকি পারসিস্টেন্স অফ ইনফেকশনটা থেকে যাচ্ছে। কারণ করোনা কিন্তু আরটিপিসিআর কিন্তু অনেক সময় নেগেটিভ আসতে পারে, ফলস নেগেটিভ আসতে পারে, এটা কিন্তু পারসিস্টেন্স অফ ইনফেকশন। অনেক সময় ভাইরাস দেখা যায় অনেকের অনেকের কিন্তু 21 দিন 25 দিন গেল 30 দিন গেল ভাইরাস চলে যাচ্ছে না, ভাইরাস কিন্তু পারসিস্ট করে যাচ্ছে। আমাদের মনে হয় যে এই সময় ভাইরাসটা হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাক্ট হয়ে যায়, তখন 21 দিন পরে আর ভাইরাসটা আসলে সক্রিয় থাকে না। আচ্ছা, ফলে থাকলেও হয়তো থাকে কিন্তু সক্রিয় আর থাকে না, এটা একটা। আরেকটা হচ্ছে অনেক সময় ম্যানিফেস্টেশন হয় না হয় না তা না, ভাইরাল ইনফেকশন একবারের বেলায় দুইবারও হতে পারে। এখন কি হচ্ছে না হচ্ছে এটা পরে বলে দিবে, আসলে সত্যিকার ভাবে বা আমরা কনক্রিটলি বলতে পারছি না। শিশুটিকে কত দিন পর্যন্ত আইসোলেশন বা ট্রিটমেন্টের মধ্যে রাখা উচিত বলে মনে করেন যার কোভিড পজিটিভ হয়েছিল? আমরা টু উইকস বলি, 14 দিন 14 দিন আমি বলবো এই কোভিড ইনফেকশনে দুইটা জিনিস ভীষণ ব্যাহত হচ্ছে, একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং আর একটা হচ্ছে ইমিউনাইজেশন টিকা। এই ব্রেস্ট ফিডিং এর সময় মা বাবারা কিন্তু খুব সেন্সিটিভ যে ব্রেস্ট ফিডিং করানো যাবে না, মনে হয় মায়ের কোভিড হয়েছে ব্রেস্ট ফিডিং করাতে পারবো না। কিন্তু আমি বলি যে ব্রেস্ট ফিডিং করাতে হবে, মাকে স্বাস্থ্যবিধি মেনেই বাচ্চাকে ব্রেস্ট ফিডটা করাতে হবে। যখন মা ইনফেক্টেড হবে বাচ্চা যতক্ষণ পর্যন্ত বুকের দুধ খাবে ততক্ষণ মায়ের কাছে থাকবে, আর নাইলে কেয়ার গিভারকে দিয়ে দিবে, পরে আবার নেবে। এক কিন্তু মানে ব্রেস্ট ফিডিং এর কোনো বিকল্প নেই, ব্রেস্ট ফিডিং এর কোনো বিকল্প নেই, এটি অবশ্যই চালিয়ে যেতে হবে, কারণ এটা একটা টিকার মতোই কাজ করে। দুই নম্বর হচ্ছে বিশেষ করে আমাদের দেশে, আরেকটা হচ্ছে যে ভ্যাকসিনেশন টিকা। টিকা অনেকভাবে ব্যাহত হচ্ছে, এতদিন পর্যন্ত 2 মাস আমাদের টিকা একদমই মা বাবারা যেতে পারেন না টিকার সেন্টারে, এখন ভ্যাকসিনেশন সেন্টার সবই খুলেছে। আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিনেশনগুলি দিয়ে দেওয়া উচিত, তা না হলে পরবর্তীতে আবার এই রোগগুলো আমরা খুব ঝুঁকিতে পড়ে যাচ্ছি। ইউনিসেফের একটা প্রতিবেদনে আপনারা জানেন যে 6 মাসের মধ্যে 28,000 শিশু মৃত্যু হবে, একটা ইউনিসেফের প্রতিবেদন, এই ভ্যাকসিনেশনের কারণে মিজলস হচ্ছে, তারপর নিউমোনিয়া হচ্ছে। অবশ্যই এগুলো এখন সময় হয়েছে আসলে, আর অপেক্ষা না করে টিকাগুলো যাতে সঠিক সময় দিয়ে দেয়। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ দিয়েছেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের করোনা ঝুঁকি এবং সেই ঝুঁকি প্রতিরোধের জন্য আসলে কি করণীয় বিভিন্ন তথ্য এবং পরামর্শ দিয়ে কিন্তু আমাদের সমৃদ্ধ করেছেন আমাদের আজকের অতিথি, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে চলুন দেখে নিই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি, এখানে কোনো কথা নেই, এখানে কোভিড নন কোভিড অন্য সমস্যা মহামারী কোনো কিছুই আসলে বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় না। তখন 24 ঘন্টা ডক্টর থাকেন ডিউটিরত অবস্থায়, তারা চিকিৎসা দেবেন এবং সেই সময়ে যারা ইমার্জেন্সি নিয়ে আসবেন তাদেরকে চিকিৎসা দিতে হবে, সেবা দিতে হবে, সেই হিসেবেই কিন্তু সার্জারিগুলোও চলেছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় NTV পর্দায়।